কষে দেখি দয়া দুয়ের দাগ, কষে কষে দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কষে দেখি দশের দুয়ের দাগ কি আছে দেখে নাও। নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম ও কোনগুলি আবৃত দশমিক সংখ্যা দেখি, ঠিক আছে। তাহলে আমরা কোনগুলো আবৃত দশমিক এবং কোনগুলো সসীম সেটা আমরা দেখবো, সেটা আমরা ভাগ করে জেনে নিতে পারবো, যে কোনগুলো অসীম সেটা আমরা জানতে পারবো, ঠিক আছে, এবং কোনগুলো আবৃত দশমিক সংখ্যা সেটা কিন্তু ভাগ করে দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দুয়ের এক সসীমটা আমরা অবশ্যই বুঝে নিতে পারবো যে কোনটা অসীম সসীম, এবং তেরোর কুড়ি কত আছে, তেরোর কুড়ি আমরা আগে দেখে নেবো, এটা আমাদের সসীম না অসীম সেটা আমরা আগে দেখে নিচ্ছি। তাহলে কুড়ি আছে, তাহলে হরে আছে, লবে আছে তেরো, হরে আছে কুড়ি। তাহলে কুড়িকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে দশ, দুই পাঁচ। তাহলে দেখো এর কুড়ি কত, দুই আর পাঁচ রয়েছে, তাহলে এটা কিন্তু আমাদের সসীম হবে, ঠিক আছে। এটা কি হবে, সসীম। তাহলে এইটা হবে সসীম দশমিক সংখ্যা, ঠিক আছে। এবার তেরোকে আমরা কুড়ি দিয়ে ভাগ করব, কত হচ্ছে দেখে নিই, তেরোকে কুড়ি দিয়ে ভাগ, ঠিক আছে। কত হচ্ছে দেখে নিই, তেরোকে কুড়ি দিয়ে ভাগ করব, দশমিক, তাহলে শূন্য হয়ে গেল প্রথমেই, ঠিক আছে। তারপরে কত হবে, ছয়, ছয় দুগুণে বারো, শূন্য মাইনাস শূন্য থেকে তিন, দশ, দশমিক আছে, তাহলে গেলো একশো, ঠিক আছে, একশো। তাহলে পাঁচ, পাঁচ কুড়ি একশো হয়েছে, তাহলে আমাদের যে জিরো পয়েন্ট সিক্স ফাইভ। সসীম আমরা আগেই বলেছি যে দেখে আমরা বলতে পারবো কোনটা সসীম এবং কোনটা অসীম সেটা আমরা বলতে পারবো, ঠিক আছে। দুয়ের দাগ, দুয়ের দাগ কত আছে, বারোর পনেরো, বারোর পনেরো, বারোর পনেরো আছে। তাহলে প্রথমে আমরা কী করবো, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব, তিন চারে বারো, তিন পাঁচে পনেরো, অর্থাৎ চারের পাঁচ, চারের পাঁচ। তাহলে দেখো পাঁচ আছে, তাহলে নিচে আমি বলেছি হলে যদি দুই ও পাঁচ মৌলিক ভগ্নাংশ মৌলিক সংখ্যা থাকে তাহলে সেটা কিন্তু আমাদের সসীম হবে, অর্থাৎ এটা কিন্তু সসীম হবে, সসীম দশমিক সংখ্যা। এবার ভাগ করে আমরা দেখে নেবো সেটা হচ্ছে কিনা সসীম দশমিক সংখ্যা। তাহলে চারকে পাঁচ দিয়ে ভাগ, দশমিক, শূন্য পাঁচ আটটি চল্লিশ, অর্থাৎ জিরো পয়েন্ট এইট, ঠিক আছে। তাহলে জিরো পয়েন্ট এইট হয়েছে, তাহলে সেটা আমাদের হয়েছে সসীম। তিনের দাগে দেখে নেবো, তিনের দাগে কী রয়েছে, তিনের দাগে রয়েছে সিক্সটি থ্রি বাই টোয়েন্টি ফাইভ, সিক্সটি থ্রি বাই টোয়েন্টি ফাইভ। আগে দেখবো যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে কি না, সিক্সটি থ্রি বাই টোয়েন্টি ফাইভ যাচ্ছে না। এবার দেখবো যেটা অসীম না সসীম সেটা আমরা দেখে নেবো, কত রয়েছে পঁচিশ, হরে রয়েছে পঁচিশ, তাহলে পাঁচ পাঁচে পঁচিশ। তাহলে দেখো পাঁচ রয়েছে, তাহলে আমাদের কী হবে, এটা কিন্তু আমাদের সসীম দশমিক সংখ্যা হবে। আমরা ভাগ করে দেখেও নিতে পারি সসীম দশমিক সংখ্যা হবে, দশমিক সংখ্যা, এখানে ভাগ করবো সিক্সটি থ্রিকে টোয়েন্টি ফাইভ দিয়ে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখে নিই, সিক্সটি থ্রিকে পঁচিশ দিয়ে ভাগ করব, তাহলে পঁচিশ দুগুণে পঞ্চাশ মাইনাস তিন, পাঁচ একে ছয়, ঠিক আছে, এ ছোটো গেলো, তাহলে দশমিক শূন্য। তাহলে কত হলো একশো তিরিশ, তাহলে পাঁচ, পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ, একশো পঁচিশ, তাহলে পাঁচ হয়েছে, দশমিক আছে শূন্য, তাহলে পঁচিশ দুগুণে পঞ্চাশ। তাহলে দেখো আমি আগেই বলেছি এটা সসীম দশমিক সংখ্যা হবে, তাহলে এটার উত্তর হলো টু পয়েন্ট ফাইভ টু, ঠিক আছে। এরপরে চারের দাগ, চারের দাগ কত রয়েছে দেখে নাও, চারের দাগে রয়েছে একশো সতেরোর পঞ্চাশ, একশো সতেরো ভাজিত পঞ্চাশ, তাহলে আছে পঞ্চাশ। আমরা আগে দেখে নিই সসীম না অসীম, পঞ্চাশ, পাঁচ দশে পঞ্চাশ, পাঁচ দুগুণে দশ। তাহলে দেখো এখানে পাঁচ ও দুই মৌলিক সংখ্যা রয়েছে, এটা কিন্তু সসীম দশমিক সংখ্যা হবে, সসীম দশমিক সংখ্যা হবে, সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, এবারে আমরা একশো সতেরোকে পঞ্চাশ দিয়ে ভাগ করব, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখে নি কত হচ্ছে, একশো সতেরোকে, একশো সতেরোকে পঞ্চাশ দিয়ে ভাগ, তাহলে পঞ্চাশ দুগুণে একশো, ওয়ান শূন্য শূন্য মাইনাস এক সাত, খাচ্ছে না দশমিক
শূন্য, তাহলে যে 170, ঠিক আছে। তাহলে 3 5 15 150 মাইনাস 0 5 6 7 2 দশমিক আছে 0, ঠিক আছে। তাহলে 50 4 4 5 20 0, তাহলে 2.34, তাহলে আমাদের হয়েছে 2.34, ঠিক আছে। এবং সেটা সসীম দশমিক সংখ্যা, ঠিক আছে। এরপরে 5 এর দাগ দেখব, 5 এর দাগ কত আছে, 15/25, 5 এর দাগ আছে 15/25, 5 এর দাগ 25, 15/25, তাহলে হচ্ছে 15/25। আগে আমরা দেখবো এটা সসীম না অসীম হবে সেটাকে দেখে নেব। তাহলে 25 কে ভাগ করছি 5, 5 25, দেখো তাহলে কিন্তু আমাদের হরে কি রয়েছে, 5 ও বা 2 ছাড়া অন্য কোনো মৌলিক সংখ্যা নেই, তাহলে এটা কিন্তু আমাদের সসীম হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা করে নিই, তাহলে আমরা ভাগ করে নিচ্ছি, আগে ছোট করে নিচ্ছি, 5 3 15, 5 5 25, 3 এর 5, তাহলে 3 কে 5 দিয়ে ভাগ, 3 কে 5 দিয়ে ভাগ, দশমিক 0 5 6 30, তাহলে হলো 0.6, অর্থাৎ আমাদের কিন্তু এটা সসীম হয়ে গেছে, সসীম দশমিক সংখ্যা, সসীম সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, এরপরে আমরা ছয়ের দাগ করব, 60/37, ছয় ছয়ের দাগ আছে কত আছে, 60/37, ঠিক আছে। তাহলে 37 দেখো, 37 রয়েছে, তাহলে 137, তাহলে দেখো 5 ও 2 ছাড়াও রয়েছে 37, তাহলে এটা এটা কিন্তু হবে অসীম, হবে অসীম দশমিক সংখ্যা, হবে অসীম। এবার আবৃত্তি হবে কিনা সেটা আমরা এখানে দেখব কিভাবে কত হচ্ছে। তাহলে 60 কে 37 দিয়ে ভাগ করব, ঠিক আছে, তাহলে হবে 60 কে 37 দিয়ে ভাগ, 60/37, ঠিক আছে। তাহলে 60 কে 37 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে প্রথমে 137 7 3, হাতে 3 4, 5 6 2, 23 হয়ে গেল, তাহলে দশমিক 0 230, তাহলে আমরা 6 দিয়ে দেখব, 37 কে 6 দিয়ে, 37 কে 6, 6 7 42, 3 6 18, 8 4 22, 222, হ্যাঁ হয়ে যাচ্ছে, তাহলে 6, তাহলে 222 মাইনাস করব, তাহলে 8, 8 হয়েছে দশমিক আছে, তাহলে হলো 0, তাহলে হবে 2, 37 কে 2 দিয়ে, 37 কে 2, 7 2 14, 3 6 6, 3 2 6 7, 74, তাহলে হচ্ছে 74, 74, 74 হয়ে গেল 6, এই 6 এই 60টা আমরা আবার ফিরে এলো, সিক্স শূন্য আছে, তাহলে আমাদের হলো 0, ঠিক আছে। তাহলে আমাদের এই দেখো 60 ফিরে এলো আবার, এই 60টা আমাদের ছিল 1.62, দুই, তাহলে যে 74, 60, 60 মানে আবার ফিরে এসছে, তাহলে 60কে আবার করব, 60 হচ্ছে তাহলে 37, তাহলে আবার 1 1 1, হলে কত হচ্ছে 37, 37 মানে গেল 3 2, এই যে 230 আবার ফিরে এসছে, তাহলে হচ্ছে 6 2 1, তাহলে 6 15 15, এবার এটা কিন্তু আমাদের কন্টিনিউ হতে থাকবে, অর্থাৎ আমাদের হয়ে গেল এটা অসীম, তো হলোই এটা হলো 1.621, 6 15 15, 1 15, তাহলে 1.621, এটা কিন্তু আমাদের আবৃত্ত দশমিক সংখ্যা, আবৃত্ত আবৃত্ত দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের যদি এই ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।